পবিত্র কোরআন শরীফের একটি সূরা হলো সূরা নাবা, 31 থেকে 36 পর্যন্ত আয়াত আরবিতে তেলাওয়াত করা হচ্ছে এবং বাংলায় অনুবাদ আবৃত্তি করা হচ্ছে। আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن للمتقين مفاجا حدائق وأنابا وكواعب أترابا وَكَاشًا دِهَاكَ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِجَّابًا جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ وَصَدَّقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ اللَّهُمَّ أَرْزُقْنَا بِكُلِّ حَرْفٍ مِنَ الْقُرْآنِ حَلَالًا وَبِكُلِّ جُزْءٍ مِّنَ الْقُرْآنِ جَزَاءً। বাংলায় অনুবাদ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াতের প্রসঙ্গ। পরহেজগার লোকদের জন্য রয়েছে সাফল্যের যেসব উপকরণ, বেহেস্তে তার বর্ণনা এখানে আলোকপাত করা হয়েছে। বাংলায় অনুবাদ। আয়াত 31। পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য। আয়াত 32। বাগানসমূহ এবং আঙ্গুরসমূহ। আয়াত 33। পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী রমণী। আয়াত 34। পরিপূর্ণ পানপাত্র। আয়াত 35। সেখানে তারা কোনো বাজে কথা শুনতে পাবে না। আয়াত 36। আপনার প্রভুর পক্ষ থেকে তাদের জন্য যথাযথ পুরস্কার। মহান আল্লাহ তাআলা অবশ্যই সত্য বলেছেন, আর তার সম্মানিত নবী ও রাসূলও সত্য বলেছেন, আমি এর সাক্ষী। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র কোরআনের প্রতিটি হরফের স্বাদ আস্বাদন করান এবং কোরআনের প্রতিটি অংশের বদলে প্রতিদান প্রদান করুন। আমিন। উক্ত আয়াতগুলো থেকে শিক্ষণীয় বিষয় যে আমরা যারা ঈমান এনে সৎ কাজ করেছি সেসব পরহেজগার লোকদের জন্য রয়েছে বেহেস্তে যেসব নিয়ামত দ্বারা সাজানো হয়েছে তার বর্ণনা এখানে পাওয়া যায় সূরা নাবার 31 থেকে 36 আয়াতের মধ্যে। এটাই হলো এই আয়াতের শিক্ষণীয়। আপনাদের যদি অনুবাদ এভাবে উপস্থাপন করা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং ভুল ত্রুটিতে তেলাওয়াত অনুবাদ হয়ে থাকলে তার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন।